ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটিতে আমি রিভিউ দিতে যাচ্ছি ফ্যাশন হার্বসের গোল্ড ব্লিচটা সম্পর্কে। এটা ফেয়ারনেস একটা ব্লিচ। এই ব্লিচটা আপনারা যে কোনো কেউ যে কোনো স্থান থেকে ইউজ করতে পারবেন এবং কিনে নিতে পারবেন। এই ব্লিচটার প্রাইস হচ্ছে ₹70। আপনারা এটা বাংলাদেশ থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। 150-এর মধ্যে আপনারা বাংলাদেশে এটাই পেয়ে যাবেন। এখানে ব্লিচের সব কিছু দেওয়া, যেমনটাকে এখানে দেওয়া রয়েছে, গোল্ড সিজ মিনারেল মেডিসিন মিরাকল অফ নেচার, গোল্ড পার অ্যামোনিয়া বিআই কার্বোনেট হাইড্রোজেন পার অক্সাইড, এই ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে ইউজ করা হয়েছে, যেগুলো আমাদের স্কিনটাকে ফেয়ার করার জন্য, ব্রাইট করার জন্য এবং হোয়াইটেনিংয়ের জন্য অনেক ভালো কাজ করে থাকে। এখানে দেওয়া রয়েছে এটা আপনার খুব অল্প সময়ের মধ্যে ব্লিচ করার মাধ্যমে আপনার স্কিনটাকে খুব সুন্দরভাবে ফেয়ার করবে, ব্রাইট করবে এবং আপনার স্কিনটাকে খুব তাড়াতাড়ি একটা গ্লোয়িং ফেস দিবে। এটা হচ্ছে ফ্যাশন হার্বসের বড় ব্লিচটা এবং এটা হচ্ছে ছোটোটা। আমি রিসেন্টলি কিছুদিন আগে ছোটো ব্লিচটা কিনেছি, কারণ বড় ব্লিচটা আমার প্রায় শেষ হয়ে আসছিলো, সেই জন্য। ছোটোটা দেখতে একই রকম, জাস্ট এটার কোয়ান্টিটা এবং একটু ছোটো এবং একটু কম পরিমাণ থাকে এইটুকুই। সো এটার প্রাইস পড়ছে ₹30, যেটা বাংলাদেশে পড়ছে এই তো 90 টাকার মধ্যে আপনার এই ব্লিচটা পেয়ে যাচ্ছেন। সো এখানেও সেম জিনিসগুলোই লেখা রয়েছে, আপনার যদি ক্যামেরা ভালো দেখা যাচ্ছে তাহলে বুঝতে পারবেন। বড় ব্লিচটাতে যে জিনিসগুলো লেখা ছিল সেম এই প্রোডাক্টটাতেও সেম এই ধরনের কথাবার্তাগুলোই লেখা রয়েছে। যাদের স্কিনে দাগ ছোপ বা স্পট রয়েছে তারা গোল্ড ব্লিচটা ইউজ করতে পারেন। আপনারা চাইলে গোল্ড ব্লিচের মধ্যে একটু হোয়াইট ব্লিচটা যারা চাচ্ছেন তারা এই ধরনের ব্লিচ ইউজ করতে পারেন। বা অনেকে দেখা যাচ্ছে হাতে লোম বা পায়ে লোম অনেকটা গোল্ড কালার করতে যাচ্ছে, লোমগুলোকে দেখা যাচ্ছে যে একটু কালারিং করতে যাচ্ছে বা স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনার গোল্ড ব্লিচ ইউজ করতে পারে। ব্লিচ করার ক্ষেত্রে অনেকের দেখা যায় ব্লিচ করার সময় একটু অ্যালার্জেটিক প্রবলেম হলে স্কিনটা লাল হয়ে যায়। তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে ব্লিচ করার সময় অবশ্যই সাদা ডিমের সাদা অংশটা ইউজ করবেন। এতে হবে কি, ডিমের সাদা অংশটা ইউজ করলে ব্লিচের সাথে একসাথে ডিমের সাদা অংশ দিয়ে দেবেন, এতে আপনার যে অ্যালার্জেটিক সমস্যা রয়েছে সেটা আর হবে না। সো গাইজ, দেরি না করে চলুন প্যাকেজিংটা খুলে দেখানো যাক আপনাদের। তো ব্লিচের প্যাকেটটা খোলার পর আমি এরকম দুইটা প্রিমিয়াম কোয়ালিটির একটা জার পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে যেটার মধ্যে ক্রিম এবং আরেকটা হচ্ছে অ্যাক্টিভেটর। অ্যাক্টিভেটর অনেক ভালো কাজ করে স্কিনের ক্ষেত্রে, অ্যাক্টিভেটরের কার্যকারিতা কী সেটা বলছে। এবং আপনারা পেয়ে যাচ্ছেন কিছু লোশন, এটা হচ্ছে যখন আপনার ব্লিচ করবেন, ব্লিচ করার পর যখন স্কিনটাকে ধুয়ে ফেলবেন, ধোয়ার পর এই ধরনের লোশন ইউজ করবেন। লোশনটা একটা করে স্ল্যাশ করে ইউজ করে নেবেন, বেশি দেওয়া থাকেন, যেমন কি দেখতে পাচ্ছেন আমি একটা স্ল্যাশ ইউজ করে ফেলছি। সো ব্লিচটা খোলার পর আমি এটা ইউজার্স একটা ব্লিচ, সো আমি বলতে পারবো ব্লিচটা কেমন অ্যাকচুয়ালি। সো ব্লিচটা দেখতে অনেকটা এই ধরনের, এটা একটা হচ্ছে হোয়াইটনিংয়ের একটা ব্লিচ অ্যান্ড এটা হচ্ছে অ্যাক্টিভেটর। যারা ব্লিচ ক্রিমের সাথে অ্যাক্টিভেটরটা মিক্স করে আমাদের দিতে হবে, এবং যারা মনে করেন যে পেডিকিউর ম্যানিকিউর করতে চান তাদের ক্ষেত্রে পেডিকিউর ম্যানিকিউর করার কস্টটা নিতে চান, তখন আপনার এই পেডিকিউর ম্যানিকিউরের সময় এই অ্যাক্টিভেটরটার সাথে সামান্য কুসুম গরম পানি এবং শ্যাম্পু দিয়ে নেবেন। এতে দেখা যাবে কিছুক্ষণ পর আপনার স্কিনটা, যতক্ষণ পানিটার মধ্যে রাখবেন, তারপর একটু হালকা করে ম্যাসাজ করার পরে স্কিনটা দেখবেন ব্রাইট হয়ে গেছে, একটা পেডিকিউর ম্যানিকিউর লুক পেয়ে যাবেন। তো অ্যাক্টিভেটরটা খোলার পর আপনারা দেখতেই পাচ্ছেন, জানি না এখানে দেখা যাচ্ছে কি না, অ্যাক্টিভেটর হচ্ছে মূলত একটি সল্ট। এইটা আমি একটু নিয়ে দেখাচ্ছি, এটার মধ্যে কিছু পরিমাণ জরি জরি প্রোডাক্টও রয়েছে, এতে আপনার স্কিনটা একটা শাইনি ভাব দেওয়ার জন্য খুবই একটা ভালো কাজ করে থাকে। অ্যাক্টিভেটর হচ্ছে মূলত টোটালি একটা সল্ট প্রোডাক্ট। সল্ট আমাদের পেডিকিউর ম্যানিকিউরের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে এবং স্কিনটাকে ব্রাইট করে থাকে। অ্যান্ড এটা হচ্ছে লোশনটা, লোশনটা আপনার একটা স্ল্যাশ করে ইউজ করে নেবেন। অ্যান্ড এটা হচ্ছে ব্লিচের ছোটো প্যাকেজিংটা, ছোটো প্যাকেজিংটার মধ্যেও সেম প্রোডাক্টটি দেওয়া রয়েছে এবং খুব কম পরিমাণে দেওয়া রয়েছে এইটুকুই, বাকি সব কিছু একই রকম যেমনটাকে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেজিংয়ের ক্ষেত্রে। এবং এটার সাথে আমি যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে একটি চামচ, আমি এটার সাথে পেয়েছি, যে জিনিসটা আমার কাছে কোয়াইট ভালোই লেগেছে। অ্যান্ড আমি এটার মধ্যে একটি লোশন পাচ্ছি, যেটা আমি বড় ব্লিচটার মধ্যে তিনটি লোশন পেয়েছিলাম। সো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন এই জিনিসগুলো আমি ছোটো প্যাকেজিংটার ক্ষেত্রে পেয়ে যাচ্ছি। আপনারা যারা অ্যাজ ইউজে ইউজ করতে চান তারা এভাবে ইউজ করতে পারেন। তো প্রথমে আমি এটা নিয়ে নিচ্ছি জার,
আমি একটি পাটির মধ্যে কিছু পরিমাণ ব্লিচ নিয়ে নিব, আমি যেহেতু এটা স্কিনে অ্যাপ্লাই করব সেক্ষেত্রে আমি বেশি পরিমাণ ব্লিচ নেওয়ার দরকার নেই। আমি অল্প একটু ব্লিচ নিয়ে নিচ্ছি এবং এই ব্লিচটা হচ্ছে হোয়াইটনিং এর জন্য ভালো কাজ করে। অ্যান্ড সেকেন্ড আমি দেখাচ্ছি ছোটো ব্লিচটা হচ্ছে, এটা হচ্ছে গ্লো ব্লিচ। ক্রিমটা আমি নিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাক্টিভেটর ইউজ করব। আমি এখানে অ্যাক্টিভেটরের ক্ষেত্রে বেশি পরিমাণ অ্যাক্টিভেটর ইউজ করার দরকার নেই, বেশি পরিমাণ অ্যাক্টিভেটর ইউজ করার সময় দেখা যায় অ্যালার্জেটিক প্রবলেমটা দেখা দিতে পারে, সেক্ষেত্রে আপনার কম পরিমাণে অ্যাক্টিভেটর ইউজ করলেই ভালো হয়। আর অ্যাক্টিভেটর আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন পানি দিয়ে পেডিকুলার ম্যানিকুলার সময় ইউজ করতে পারেন। সো গাইজ, আমি এইভাবে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি সবগুলো ক্রিম অ্যান্ড অ্যাক্টিভেটর। সো মিক্সের সময় আপনারা দেখবেন একটা ফোমি একটা ভাব আসে পড়বে। অনেকক্ষণ মিক্স করার পর আপনারা দেখবেন একটা ফোমি একটা বেস তৈরি হয়ে গিয়েছে, যেমন কি আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ফুলে গিয়েছে। আপনারা আপনার স্কিনে পরিমাণ বুঝে ক্রিমটা এবং অ্যাক্টিভেটরটা ইউজ করে নেবেন, তবে অ্যাক্টিভেটরটা একটু কম দেওয়ার ট্রাই করবেন। অ্যান্ড এভাবে খুব সুন্দরভাবে মিক্সচার করে নেবেন, দেন আপনার স্কিনে যে কোনো কোথাও অ্যাপ্লাই করতে পারেন, হাতে পায়ে বা মুখে যে কোনো কোথাও যেখানে ব্রাইটিং চাচ্ছেন। যেমন কি আমি একটু দেখাচ্ছি আপনার কীভাবে অ্যাপ্লাই করবেন, ঠিক এভাবে এভাবে নিয়ে হাতে, যদি নাও দিতে চান তাহলে একটু গ্লাভস পরে নেবেন। গ্লাভস পরার আমার প্রয়োজন পড়ে না, তো ওইভাবে করে আলতো করে হালকা করে ম্যাসেজ করে নেবেন, বেশি একটা ম্যাসেজ করা দরকার জাস্ট লাগানোর জন্য যত পরিমাণ কলগেট। সো গায়স, এভাবেই আপনারা দিয়ে নেবেন এবং এটা দেওয়ার পর আধা ঘন্টার মতন রেখে দেবেন এবং লোশনটা ইউজ করবেন। সো গায়স, আজকে ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।